বিভূতিভূষণ নামটি নিয়ে ভাবছেন? এই বানানটা কি প্রায় আপনাকে কনফিউশন ফেলে দেয়? পরীক্ষা হলে ভাইবা বোর্ডে কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি কি আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়? আসুন এই কঠিন সমস্যার সমাধান করে ফেলাম রাম, মাত্র এক সেকেন্ড। এই দেখতে পাচ্ছেন এই লোকটি কি চেনেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দুই নম্বর লোক। না না, আপনারা যেটা ভাবছেন সেটা না, মানে এই দুই নম্বর মানে সে মানুষ খারাপ এটা না, মানে হচ্ছে তার নামের বানানে সবকিছু হলো দুই দুই দুই, মানে হলো দুইটি রশ্মিকা, দুইটি দীর্ঘকার এবং দুইটি চোফলা। আসলে একটু মিলিয়ে নিই, সবসময় মনে রাখবেন সে হচ্ছে দুই নম্বর, তার মানে হচ্ছে তার নামের সবকিছু হচ্ছে দুই। দেখুন দুইটা রশ্মিকা, দুইটা দীর্ঘকার, দুইটা চোফলা আছে। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানানের ক্ষেত্রে দুটো রশ্মিকা, দুটো দীর্ঘকার এবং দুটি চোফলা হয়ে গেল।